অলরাইট ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। তো আজকের একটা কাহানি খতম আর একটা নতুন কাহানি শুরু হবে। তো আজকের আমার যে R15 version 3, যার তোমরা অনেক নাম দিয়েছ, তার ভিতরে সবাই ওকে চেনে কুইন নামে, আর আমি ওকে কুইন নামই রেখেছি। তো এই কুইনের জন্য আমাকে অনেকজন চেনে, এরকম প্রচুর জায়গা হয়েছে যারা আমাকে পার্সোনালি চেনে না, বাট আমার কুইনের জন্য চেনে। তো কুইন তারাই চেনে বেশি যারা আমার ব্লগ প্রথম থেকেই দেখে। আর যদি তুমি আমার ব্লগে ফার্স্ট হয়ে থাকো তো আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখতে পারো, সেখানে তোমরা বুঝে যাবে কুইনকে। আমি এই ব্লগেও দেখিয়ে দেবো আমার কুইনকে। আর মোস্টলি আজ এখানে লাগছে বিকজ কুইনের আজকে লাস্ট ব্লগ, মানে ম্যাক্স ব্লগ কলকাতাতে কুইনের ব্লগ লাস্ট আসছে আজকে। ওকে আমি গুড বাই জানাবো, তার রিজন অনেক আছে, সব তোমাদেরকে শেয়ার করব। আর অনেক স্মৃতি জড়িয়ে ওর সঙ্গে, অনেক স্টোরি, অনেক কাহানি, অনেক গল্প আছে ওর সঙ্গে। অনেক 3 বছর আমি ওকে চালিয়েছি, 2 বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কি বলবো, মানে সত্যি অনেক মিস করব। অ্যাকচুয়ালি সব বলে না যে বাইকের প্রতি ভালোবাসা হয় না, বাইক একটা নর্মাল একটা তো জিনিস, বাট সিরিয়াসলি ওর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, যেটার কাহিনী আজ এখানে শেষ হবে। চলো আজ কুইনের কাছে যাই অ্যান্ড লাস্ট একটু রাইড করি ওকে, অ্যান্ড যেখানে যাওয়ার সেখানে ওকে দিয়ে আসি, মানে ওর নিউ ওনারের হাতে আজকে তুলে দিয়ে আসবো। চলো। অলরাইট ফ্রেন্ডস, তো আমার কুইন আজ লাস্ট পার্কিং ইন মাই হোম। তো এই আমার কি 3 বছরের স্মৃতি, অনেক আছে। চলো আজকের এর বিদায় আছে, অন করে দাও। আর যাই হোক, যে নেবে অনেক হ্যাপি হবে, বিকজ আমার সঙ্গে তো এর অনেক 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 স্টোরি। চলো একবারে রোডে গিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলি এ সম্পর্কে। ওকে, তো এখন আমি আমার কুইনে, আর সিরিয়াসলি বলছি এর প্রতি একটা আমার আলাদা একটা ভালোবাসা, অনেক অনেক স্মৃতি। তো তোমরা স্মৃতিগুলো দেখে নাও। কোলাঘাট যায়গে, তো যা যায়গে সাথ লেকে চলেঙ্গে আপ লোগ। একবারই আমার টায়ার চেঞ্জ হয়েছে, তো টায়ারটা চেঞ্জ হয়েছে, 140 ছিল সেটা আমি লাগিয়েছিলাম 150। আগে কেমন গ্রিপ দেয়, বা ডিজাইনটাও ভালো টায়ারের। এছাড়া কুইনকে আমি অনেক রকমের রোডের উপরে নিয়ে রাইড করেছি, যেমন তোমরাই দেখে নাও বাইকটা, কখনো আমি হাইওয়েতে চালিয়েছি, তো কখনো কাঁচা মাটির রাস্তাতে চালিয়েছি, কখনো ইটের রাস্তায়, তো কখনো সিমেন্টের রাস্তায়, কখনো ভাঙা কাঠের পোলের উপরে, কখনো সিমেন্টের সাতলা পড়া রাস্তায়ও চালিয়েছি। দিনের বেলা তো খুব ভালো করে চালিয়েছি, রাতের বেলাতেও চালিয়েছি, কুয়াশায় আচ্ছন্ন রাস্তাতেও আমি এই বাইক নিয়ে চালিয়েছি, কখনো সমুদ্রের ধারেও চালিয়েছি। এছাড়া সম্পূর্ণ বালির ওপরে
এবং অফ রোডিংও আমি এই বাইক নিয়েই করেছি। তো আজকের বিদায় ডেট, আজকে আমি হ্যান্ডওভার করে দেবো আমার যার কাছে গাড়িটা ডেলিভারি হবে। তো আমি জাস্ট একটাই তার কোয়ারিজ দেখেছি, একটাই তার মানে শর্ত বলি যে প্লিজ এর কুইন নামটা অন্তত রেখো, মেবি সে ওইটা মডিফাই করবে, কালার চেঞ্জ করাবে, যাই করুক তার গাড়ি, এখন নাম ট্রান্সফার করিয়ে করাতে হবে, যাই হোক। তো দেখো আর এই গাড়িটা সিরিয়াসলি হচ্ছে সবাই বলে যে এই গাড়িটা আমার বেশি স্যুট করে, আর নিজেরই মানে এই গাড়িটার প্রতি একটা মুখস্থ হয়ে গেছে গাড়িটা। তো একদিক দিয়ে কী বলতে গেলে এই গাড়ির প্রতি যে ভালোবাসা, এটা অন্য রকমের একটা ভালোবাসাও রয়েছে। এই গাড়ির যে আলাদা রিয়াকশান, এই গাড়ির প্রতি যে আলাদা লোকের অ্যাট্রাকশান, আর এই গাড়িটাই মানে লোক চেনে আমাকে, যে অ্যাকচুয়াল আমাকে পার্সোনালি অনেকে চেনে না যারা আমার এই গাড়িটাকে চেনে, তো সেরকম লোক প্রচুর আছে। আর এই গাড়িটা আমার হ্যান্ডওভার করার মেন কারণ, আই মিন গাড়িটা চেঞ্জ করে অন্য গাড়িতে যাওয়ার মেন কারণ হচ্ছে আমার সিকিমের ট্যুর। তো সিকিমে গিয়ে আমি হিমালয়ান চালিয়ে যে ফিলটা পেয়েছি, যে ইন্টারেস্ট পেয়েছি স্পোর্ট মানে স্পোর্টস বাইকের প্রতি যেটা ছিল, সেটা থেকে আমার মনের মধ্যে যেটা এসছে যে অ্যাকচুয়াল মজা তো ট্যুরিং বাইকে আছে। তো ট্যুরিং বাইক ওই জন্য আমার নিতে হবে একটা, ওই জন্য ট্যুরিং বাইক প্রেফার করছি। আমার ওখানে গিয়ে আমি হিমালয়ান চালিয়েছিলাম, আর এখানে দেখা যাক অন্য কী ট্যুরিং বাইক নেওয়া যায়। অল রাইট ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা, আমি শামীম আহমেদ তোমাদের দোস্ত অ্যান্ড হোস্ট। তো এই আমার কুইন আজকের বিদায়, তো দেখে নাও দিস ইজ কুইন। তো আমি যার কাছে হ্যান্ড ওভার করবো গাড়িটা তাকে একটা রিকোয়েস্ট করে রাখবো যে প্লিজ এই কুইন লেখাটা তুমি রেখো অন্তত, আর বাকি তোমার গাড়ির কালার যে খুশি করো, নো প্রবলেম, তোমার গাড়ি, বাস রিকোয়েস্ট, নট আ ফোর্স, জাস্ট এটা রিকোয়েস্ট থাকবে। তো এই গাড়ির প্রতি একটা যে ভালোবাসা ছিল আর এই গাড়ির প্রতি যে স্টোরি একটা শুরু হয়েছিল আজ থেকে 2 বছর আগে, তো আজকের সেটা এন্ড হবে এখানে। এরপর থেকে আর আমার ব্লগে মেবি তোমরা কুইনকে দেখতে পাবে না, অন্য যে বাইক আসবে তোমরা তার নাম চুজ করবে, যাই নাম আসুক সে নাম তোমরা চুজ করবে, সেই নামেই অন্য গাড়ি আসবে, গাড়ি তোমরা দেখবে এর পরের ব্লগে, ডেলিভারি ব্লগ হবে ইনশাআল্লাহ। তো কী গাড়ি আসতে চলেছে যদি তোমরা কমেন্ট বক্সে আমাকে জাস্ট সাজেস্ট করতে থাকো যে কোন বাইক আমাকে বেশি স্যুট করবে। তো আমি দুটো গাড়ি প্রেফার করছি আমার নিজের জন্যে, 1 নম্বরে হিমালয়ান আর 2 নম্বরে বাজাজ ডোমিনর। তো দেখা যাক কোন গাড়িটা নেওয়া যায়। তো যাই হোক, দিস ইজ মাই কুইন, আর আজ থেকে আমি আর ভিতরিওয়ালা স্বামী নেই, এবার ট্যুরিং ক্যাটাগরিতে চলে যাচ্ছি। এবার তোমরা গাড়ির লাস্ট একটা সিনেমাটিক দেখে নাও, দিস ইজ আমেজিং বাইক, আমি এই গাড়িকে কখনোই ভুলতে পারবো না, অ্যান্ড এই গাড়িকে কখনোই আমি খারাপ বলতে পারবো না, বিকজ ফার্স্ট লাভ বলতে পারো এটা আমার। আর এই বাইক থেকেই তোমরা আমাকে চিনেছো এবং আদারওয়াইজ যারা চেনে এই বাইক থেকেই চিনেছে। তো এই বাইকে একটা সুন্দর একটা সিনেমাটিক দেখিয়ে দিই, আর আই থিঙ্ক বাইকটা আমার বেশি স্যুট করে, এই বাইকের প্রতি অনেক স্টোরি আছে তোমরা দেখেওছো। ওকে চলো একটা সিনেমাটিক দেখে নাও। তো তোমরা দেখলে আমার কুইনের লাস্ট সিনেমাটিক, তো এবারে গাড়িটাকে আমি বিদায় দেবো, হ্যান্ড ওভার করে দেবো আজকে। তো লাস্ট কিস ফর মাই বাইক, ওকে দিস ইজ গুড বাই, চলো এবারে হ্যান্ড ওভার করে দেওয়া যাক। ওকে বাবাই কুইন, আর চলো মিলতে হয় নেক্সট ব্লগ মে, আর হ্যান্ড ওভারটা করে দিই আপাতত, দর্দ। ওকে চলো, তো অলরাইট এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, ডেলিভারিও করে দিতে হবে। তো আজকের ফ্রাইডে আছে, নামাজেরও টাইম হয়ে এসছে, খেয়ে খেয়ে খেয়ে। তো আর এই বাইকের সঙ্গে আমার স্যাড নিউজ বলতে গেলে, একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন গাড়ির বয়স ছিল 3 মাস, তো সেই সময় আমি ব্লগার ছিলাম না, সেই জন্য ভিডিও ফুটেজ নেই। তো ফটোস আছে, ফটোস তোমরা দেখে নাও, তো এই কন্ডিশন হয়েছিল গাড়ির, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আবার গাড়িটা আমার এই কন্ডিশনে ফিরিয়ে নেয়, মানে ফিরিয়ে আনতে আমার
2 মাস টাইম লেগেছে, মানে শোরুমে পড়েছিল 2 মাস, ক্লেম করার পরে গাড়িটা আবার কন্ডিশন ফিরে এসেছে, তারপরে আমি গাড়িটাকে হোয়াইট করেছিলাম। তো যারা আমার ব্লগ দেখে, হোয়াইট উইনিও ব্লগ দেখেছে, দেন তারপরে এটাকে গ্রিন করা হয়েছে, এবং তারপর এক্সট্রা অনেক অ্যাক্সেসরিজ এতে লাগানো হয়েছে, যার কারণে এর লুক আরও বেশি বাল্কি সেক্সি টুট হয়ে গেছে, যে কারণে তোমাদেরও পছন্দ এবং যারা রোডে থাকে, যারা আমার বাইকে দেখে তাদেরও পছন্দ। আর মোস্টলি এই বাইকের অ্যাট্রাকটিভ যে পার্ট সেটা হচ্ছে এর সাইলেন্সার, দিস ইজ আ ম্যাসিভ, সিরিয়াসলি বলছি, মানে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি, সাউন্ড ডেলিভারিও খুব সুন্দর। চলো এবারে গাড়িটা দিয়ে দেওয়া যাক। What we do here is go back, 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 back. টার্নিংটা দেখছো, এখানে আমার ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি তখন 3 মাস বয়স, স্লো চালাচ্ছি টার্নিংটা। তো ডেলিভারি হচ্ছে হাইটেক অ্যাকুয়া অনার মিস্টার শামসুদ্দিন মোল্লা ওনার হাতে। তো শামসুদ্দিন ভাই, ওকে, তো এখন কুইনের অনার আমাদের শামসুদ্দিন ভাই, তো থ্যাংক ইউ সো মাচ, ওকে, বাই বাই কুইন। তো চলো এবারে একবারে আমার রুমে গিয়ে দেখা হবে, ওকে, লেটস গো। তো গাইস, বিদায় হয়ে গেল আমার কুইনে, আর এরপর থেকে আমার ব্লগে আর তোমরা কুইনকে দেখতে পারবে না। তো ইনশাল্লাহ নতুন কিছু তো আসবে তোমাদের জন্য স্পেশাল, এবং আমার ইচ্ছা যে তোমাদের বলেছি যে এমন কিছু একটা চাই যেখানে মানে রাইডিং স্পেশালিটি, যেখানে ট্যুরিং করা যাবে, যেখানে আমি লং ট্যুর করতে পারবো, যেখানে মানে ইজিভাবে ট্যুরে কোনো রকমের প্রবলেম না হয়, সেরকম একটা কিছু আসবে বেশক। নেক্সট ব্লগে তোমরা ডেলিভারি ব্লগ দেখে নেবে। তো কি বলবো, আজকের ব্লগটা আশা করি সকলের ভালো লেগেছে, আর আমার কষ্ট হয়েছে বিকজ কুইনের লাস্ট ব্লগ বানিয়ে নিলাম, আর মেবি কোনোদিন হয়তো কুইনের সঙ্গে ব্লগ বানাতে পারবো না, জানি না কি হবে পরে, যাই হোক। তো ইনশাল্লাহ একদিন আমার কাছেও স্পোর্টস কারও থাকবে ইনশাল্লাহ। তো এখন আমি যে সেগমেন্টে যাচ্ছি সেটা হচ্ছে ক্রুজার বাইক, তো দেন তারপরে ইনশাল্লাহ যদি আল্লাহ সেরকম জায়গায় নিয়ে যায় তো ইনশাল্লাহ একদিন স্পোর্টস কারও থাকবে, ক্রুজার থাকবে, অফ রোডার থাকবে, কার থাকবে, স্পোর্টস কার। ইটস মাই ড্রিম, মানে এটা অ্যাকচুয়াল ড্রিম যে একদিন আমার এরকম হবে, ওরকম হবে, ওরকম হবে, সকলের যেরকম ড্রিম থাকে, তো আমার ড্রিম বাস ওটাই যে একদিন মানে MSK ফ্যান, বিগ ফ্যান MSK ভাই। তো MSK এর একটা ব্লগে আমি দেখেছিলাম যে MSK ভাই একটা ড্রিম আছে যে ওর গ্যারেজে সকালে উঠে দেখবে যে একটা ক্রুজার বাইক, একটা স্পোর্টস বাইক, একটা মানে ন্যাকেড স্ট্রিট ফাইটার, একটা থাকবে মানে কি বলবো অফ রোডার, বিভিন্ন বাইক থাকবে, তার ভিতরে সকালে 1 2 3 4 চার আজকে লেগে নিকালতে। তো ওরকম আমারও ড্রিম আছে, ইনশাল্লাহ একদিন ফিল করবো, তোমার জুড়ে থাকবে এইভাবে, ইনশাল্লাহ একদিন একদিন ফিল হবে যে সকালে উঠে 1 2 3 4 বাস ড্রিম। দেখো স্বপ্ন মানে স্বপ্ন স্বপ্ন হতে হয়, মজাক নেই, এটা MSK বাইরের কথা। তো তেমনই তো স্বপ্ন তো স্বপ্ন হতে হয়। Yeah.